ঈদকে সামনে রেখে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। মহাসড়কের এক পাশে ফাঁকা, অপর পাশে থেমে থেমে যানজট। আপনারা দেখছেন ঐতিহ্য টিভি, ঐতিহ্যের পাশে সব সময়, ঐতিহ্যের পাশে সব সময়। ঈদকে সামনে রেখে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। মহাসড়কের কুমিল্লা অংশের প্রায় 100 কিলোমিটার এলাকায় স্বাভাবিক হলেও কোথাও কোথাও যানবাহনের কিছুটা চাপ পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজার আশপাশ এলাকা, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, চান্দিনা, পদুয়ার বাজার এবং কুমিল্লা সেনানিবাস এলাকা সহ বিভিন্ন বাজারগুলোতে যানবাহনের কিছুটা চাপ রয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে দাউদকান্দি এলাকায় মহাসড়কের এক পাশে ঢাকা থেকে কুমিল্লামুখী যানবাহনের কিছুটা চাপ রয়েছে। এর আগে মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতুটি মেরামতের কারণে গত 12 জুলাই সোমবার থেকে 38 ঘন্টা সম্পূর্ণ বন্ধ থাকায় মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হলেও আজ অনেকটাই স্বাভাবিক রয়েছে। জাহাঙ্গীর আলম ইমরুল, ঐতিহ্য টিভি। ঐতিহ্য টিভি, ঐতিহ্যের খোঁজ। আপনারা দেখছেন ঐতিহ্য টিভি, থাকুন ঐতিহ্য টিভির সাথেই।